এখানে অবস্থিত একটি চা বাগান। বেশ কিছুদিন আগে এখানে বাগানটা বন্ধ রয়েছে, এখানকার বাগানের শ্রমিকদের কোনো কাজও নাই, তাদের বেতন রেশনও বন্ধ। তো এখন অন্যান্য বাগান সেখানে চালু আছে, তারা নিয়মিত রেশন বেতন পাচ্ছে, তাদের খুব বেশি সমস্যা নাই। কিন্তু রেমা চা বাগানের যারা শ্রমিক আছে এদের একটু সমস্যা, এটা আমার জানা ছিল আগে থেকেই। সেই জন্য আমি জেলা পুলিশ শ্রমিকদের পক্ষ থেকে আমরা তাদের জন্য কিছু চাল এবং কিছু ডাল নিয়ে আসছি, তাদের জন্য এই কদিন ভালোভাবে তারা চলতে পারে, ছেলে মেয়ে বাচ্চাদের নিয়ে যেন খেয়ে পড়ে একটু ভালোভাবে থাকতে পারে এই বন্ধের দিনগুলোতে। আর এছাড়া বাইরেও তো কাজ করা বন্ধ, বাইরেও তারা যেতে পারছে না, যেহেতু পরিবহন বন্ধ, সেটা মাথায় রেখে আমি আজকে তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী চাল এবং ডাল নিয়ে আসছি। তারপরে ইংল্যান্ড আমেরিকা সেখানে ধরে পড়ছে, সেখানে করোনা ভাইরাস এমন একটা রোগ, সেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখতে হয়। সেই ভাইরাসটা মানুষের দেহে প্রবেশ করে, ভাইরাস আবার কারো যদি আক্রান্ত থাকে তার সাথে যদি হ্যান্ডশেক করেন ওই হাতের মাধ্যমে কারেন্টের মতো ওই ভাইরাস ঢুকে গেল, ঠিক আছে। আবার যদি কোলাকুলি করেন সেটাও।